অবশেষে ঔরঙ্গাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিকা বিদ্যালয় গঙ্গাঘাট থেকে উদ্ধার হলো শানকোর থেকে তলিয়ে যাওয়া 16 বছরের এক বালক এমি রহমানের দেহ। রবিবার সকালে সেই বালককে উদ্ধারের চেষ্টায় কৃষ্ণনগর থেকে ডুবুরি টিম আসে মুর্শিদাবাদের সুতিতে। সকাল থেকে তারা উদ্ধার প্রক্রিয়া শুরু করে। ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ, পাশাপাশি রয়েছেন সুতি 2 নম্বর ব্লকের জয়েন্ট বিটিও অভিরূপ ঘোষ। ওই বালকের সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান, তারপরেই মিলে তার দেহ। গঙ্গা স্নান করতে গিয়ে বালুকে তলিয়ে যাওয়ার পর মৃত্যুর ঘটনায় পরিবারের শোকে ছায়া। পলাশ সিংহের রিপোর্ট, NTVWB। দেখুন যেটা হয়েছে, আমি ডুবেছিলাম, মানে আমি হচ্ছে স্কুবা ডাইভার, যেটা তা এক ডুবেই পাওয়া গেছে। এরকম এরকম ঘটনা খুব কমই ঘটে যে এক চান্সের মধ্যে পাওয়া যায়, অনেক খাটাখাটনি করে। তা সব থেকে আমাকে ভালো লেগেছে যে এখানে জয়েন্ট ভিডিও মহাশয় এবং প্রধান সাহেব এবং মেম্বার সাহেব, আমরা যখন এসেছিলাম ওনারা বললেন যে আপনাদেরকে যে যত ধরনের সুবিধা প্রয়োজন সব কিছু সুবিধা আমরা প্রোভাইড করবো, শুধুমাত্র আপনারা বডিটাকে রিকভারি করে দিন। যে যে মারা গেছে তাকে তার জীবিত অবস্থায় আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাকে তার বডিটা যদি আমরা তার রিকভারি করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারি তাহলে সেটাও অনেকটা ইয়ে হয়। তা আপনাদের যত ধরনের সুবিধা প্রয়োজন আমরা সব কিছু দেবো, আপনারা শুধুমাত্র বডিটা রিকভারি করবেন। আমাদেরকে এটাই ভালো লেগেছে, জয়েন্ট বিডিও মহাশয় এবং প্রধান মহাশয় এবং মেম্বার মহাশয়কে আমাদেরকে সহযোগিতা করেছে, এতেও আমাদের স্বাস্থ্য অনেক সুবিধা। আপনার নাম? আমার নাম হচ্ছে মসুদ। আপনি? আমি নবম আরক্ষা বাহিনীর। বিষয়টা হলো যে কালকে এই ছেলেটা হচ্ছে জগতাই টুয়ের কয়ডা গ্রামে, কয়ডা মহেন্দ্রপুর গ্রামের, কালকে স্নান করতে আসে। স্নান করতে এসে 2টোর সময় ও তলে যায়, দুজন ছিল, একজন তো উদ্ধার করেছে, একজন তো উদ্ধার করতে পারেনি। আজকে কালকে বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসন, আমরা অরমার টু ওয়ান মিলে সবাই মিলে আমাদের তৎপরতায় আজকে মানে ব্যারাকপুর থেকে যে ডুবারু এসে আমরা আজকে লাশটা উদ্ধার করলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু হোসেন। আচ্ছা, আপনি? আমি অরমার টুয়ের প্রধানের রিপ্রেজেন্টি। আচ্ছা।